ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা জানি আগে মাধ্যমিক পর্যন্ত বিদ্যালয়ে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা এটি কম্পালসারি সাবজেক্ট হিসাবে থাকতো এবং বহুদিন হলো সেটা ঐচ্ছিক হয়ে গেছে। তো সেই কর্মশিক্ষা এবং শারীরশিক্ষাকে আবার কম্পালসারি সাবজেক্ট হিসাবে করার জন্য এর আগেও অনেকবার শারীরশিক্ষা বা কর্মশিক্ষার শিক্ষক শিক্ষিকাদের মধ্য থেকে দাবি দেওয়া একটা ছিল। তো সেই সংক্রান্ত একটি খবর আজকে পাবলিশ হয়েছে। এখানে যেটা বলছে, দেখুন, খেলাধুলা আবশ্যিক হোক রাজ্যের স্কুলগুলিতেও চাইছেন শিক্ষকরা। এখানে যে খবরটি দেওয়া হয়েছে এটি সিবিএসসি বোর্ডের রেসপেক্টে দেওয়া হয়েছে, কিন্তু পাশাপাশি আমাদের রাজ্যের স্কুলগুলোতেও এই সিস্টেমটা চালু হোক এমনটাই দাবি করছেন আমাদের রাজ্যের শিক্ষকরা। তো এখানে খবরে যেটা বলছে, দেখুন, সিবিএসসি বোর্ডের অনুমোদন পেতে একগুচ্ছ শর্ত চালু করেছে কেন্দ্র। তার মধ্যে একটি হলো সংশ্লিষ্ট স্কুলকে খেলাধুলা বাধ্যতামূলক করতে হবে, এ নিয়ে একটি মুচলেখাও দিতে হবে তাদের। এবার সেই দাবি রাজ্যের বাংলা স্কুলগুলিতেও উঠতে শুরু করেছে। ছাত্রছাত্রীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে খেলাকে আবশ্যিক ঘোষণা করুক রাজ্য, এমনটাই চাইছেন শারীর শিক্ষার শিক্ষকরা। তাঁদের মতে, নতুন স্কুলই নয়, এখন যেসব স্কুল চলছে তাদের ক্ষেত্রেও যখন অনুমোদন পুনর্নবীকরণ করার প্রয়োজন পড়বে তখন যেন এই খেলাধুলা সংক্রান্ত শর্ত লাগু করা হয়। বাচ্চাদের শারীরিক কসরত যে দরকার তা বোঝাতে কেন্দ্র ইতিমধ্যে খেলাধুলার সরঞ্জাম দিচ্ছে, তার জন্য অবশ্য একটা নির্দিষ্ট সময় খেলার জন্য রাখতে হবে। কিন্তু রাজ্যের বিশেষ করে শহরাঞ্চলের স্কুলগুলিতে মাঠের অভাবে সেই খেলাধুলা করা থেকে বঞ্চিত হয় বাচ্চারা। কিন্তু সিবিএসসি অনুমোদনের জন্য মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক যে 10টি শর্ত দিয়েছে তার মধ্যে খেলা সংক্রান্ত বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন শিক্ষকরা। এ রাজ্য এমন কিছু আগামী দিনে করবে কি না তা অবশ্য এখনও স্পষ্ট নয়, কিন্তু এ নিয়ে শিক্ষা দপ্তরের কাছে আর্জি জানাবেন বলে জানিয়েছেন শারীরশিক্ষার কয়েকজন শিক্ষক। তো শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা, বিশেষ করে শারীরশিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আজকের দিনে অন্তত কোনো সন্দেহের অবকাশ নেই। কাজেই মাধ্যমিক স্তরে বা তার পরেও কর্মশিক্ষা শারীরশিক্ষা অন্তর্ভুক্তি করাটা অত্যন্ত প্রয়োজন এবং এই বিষয়টি শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করা উচিত। তো দেখা যাক আগামী দিনে সিবিএসসি বোর্ডের মতোই আমাদের পশ্চিমবঙ্গে যে সরকারি স্কুলগুলি বা বাংলা মাধ্যমের যে স্কুলগুলি রয়েছে সেগুলি এই সিদ্ধান্তটিকে কীভাবে নেয়, এটা আগামী দিনে আমরা বুঝতে পারব। আজকের খবর এটুকুই, ধন্যবাদ।